নীলফামারী সৈয়দপুর পৌর এলাকার 80% জনগোষ্ঠী উর্দুভাষী। এই জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে সম্পূর্ণ ভিন্নতা। ভিন্নতার কারণে তাদের বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণের বিয়ের চেয়ে আলাদা। পুরো বিয়ের অনুষ্ঠান জুড়ে থাকে বর্ণিল আয়োজন। হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বর কনে সাজানো পর্যন্ত থাকে তাদের অতীত রীতিনীতি। বরযাত্রী বের হয় ঢোল বাজিয়ে নেচে গেয়ে, পান পাতা দিয়ে মুখ ছেকে দুধ খাইয়ে বরবধূ বরণ সহ বিদায়ের অনুষ্ঠান মানুষকে আকৃষ্ট করে। বিয়েকে শুধু বিয়েই না, আশপাশ কয়েক ঘর মিলে অনুষ্ঠানগুলোকে পরিণত করে উৎসবের আমেজে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিয়ের আনুষ্ঠানিকতা। সারা রাত জাগে, গান করে, ঢোল বাজায়। হ্যাঁ, এবং ওই যখন বিয়েতে ইয়ে আছে, পাত্রীরা আসে, যখন ওদেরকে চুমায়, ওদেরকে মানে ইয়া করে নিয়ম অনুযায়ী, মানে আগের যেটা ওইটা এখনও পালন করে, কিন্তু নতুন জেনারেশন এটা কোনো কেয়ারফুল নয়। এটা মানে এটা আমাদের অনেক পুরাতন ঐতিহ্য। এটা আমাদের ধরেন প্রাচীনকাল থেকে চলে আসতেছিলো, ভারতবর্ষ থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু এখন দেখতেছি ইদানিং এগুলো কমে যাচ্ছে। এটাকে আমরা পুনরায় এই আমাদের প্রতিনিধিকে চালু করার জন্য আমরা পুনরায় এই বরযাত্রীতে আবার ওই ঢোল বাজনা সহ এটাকে বের করার চেষ্টা করতেছি। যেটা আমাদের কালচার আছে, বাপদাদার কালচার আছে, ওটা আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি, যারা বিরুদ্ধ তাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়ে, যে তারা এই নিউ জেনারেশনকে তারা বুঝাবে, বলবে যে নিজের কালচারকে যেন আমরা না ছেড়ে যাই। রুসুমের মধ্যে ছেলে মেয়ে উভয়ে যে আসে তাদের বন্ধনটা একটু মজবুত হোক, সেই অনুযায়ী আমরা পূর্বপুরুষ থেকে করতে আসতেছি এই রুসুমগুলো। সৈয়দপুরে উর্দুভাষীদের বিয়েতে আনন্দ উৎসবের ভিন্নতা দেখা যায় এবং বেশিরভাগই তারা যৌতুকবিহীন বিয়ের আয়োজন করেন। যৌতুক ছাড়া বিয়ে উর্দুওয়ালাদের ভিতরে বেশি হয়। এর একটা জ্বলন্ত উদাহরণ হলো যে দেনমোহর এনাদের খুবই কম, সীমিত 51,000-31,000, সর্বোচ্চ মোহর হয় 1,00,000 টাকা। এতে প্রমাণিত হয় যে এই বিয়েগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ যৌতুক নাই, যৌতুকবিহীন বিয়ে হয় সৈয়দপুরে। ঈদের পর থেকে সৈয়দপুর শহরে উর্দুভাষীদের বাড়ি সহ বিভিন্ন কমিউনিটি সেন্টারে প্রায় 500 বিয়ের আয়োজন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।